ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের তাণ্ডবে বিপর্যস্ত বাংলাদেশের একের পর এক জেলা অধিকাংশ জায়গায় বিদ্যুৎ নেই টানা 18 ঘণ্টা ধরে। গোপালগঞ্জ, ভোলা, ঢাকা, সিরাজগঞ্জ, বগুড়া, নড়াইলের মতো বহু জেলায় একাধিক এলাকা জলমগ্ন। এখনো পর্যন্ত দেশজুড়ে 15 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অধিকাংশ ক্ষেত্রে মৃত্যু হয়েছে গাছ চাপা পড়ে। মঙ্গলবার দুপুর পর্যন্ত ঢাকার বেশ কিছু অংশ, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চাঁদপুরে শহুরে এলাকায় বিদ্যুতের দেখা নেই। কমপক্ষে 80-90 কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড়ে অধিকাংশ জায়গায় বিদ্যুৎ, ইন্টারনেট বিকল হয়ে গিয়েছে। বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলির অবস্থা অত্যন্ত খারাপ। বরিশালে বৃষ্টি হয়েছে 324 মিলিমিটার। উদ্ধার ও ত্রাণ হাত লাগিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। এখনও পর্যন্ত সিরাজগঞ্জে জলে ডুবে মৃত্যু হয়েছে এক মহিলা ও তার শিশুর। বরগুনায় এক মহিলার মৃত্যু হয়েছে গাছ চাপা পড়ে। গোপালগঞ্জে গাছ চাপা পড়ে মৃত্যু হয় দুই মহিলার। কুমিল্লায় এক দম্পতি ও তাদের 4 বছরের শিশুর মৃত্যু হয়েছে।